দেখে নিলেন টম আর জেফ্রির কি সুন্দর বিয়ে হয়ে গেল। কালকে হয়ে কালকে হলো কি বলে এটাকে দধিমঙ্গল। আর এখানে বারবার জামাই বাবা যে বলছিল দধিকর্মা, দুজন এক জায়গাতে বসে একসাথে বসে দধিকর্মা, দধিকর্মা যেটুকুন আমরা জানি ছেলে ছেলের বাড়িতে খায়, মেয়ে মেয়ের বাড়িতে খায়। যেহেতু ওরা বিয়েটা একসাথেই করবে তাহলে ওরা একসাথেই মানে এক জায়গাতেই করবে, তাই একসাথেই দধিমঙ্গল খেয়ে নিল। আর পুরনো বিয়ের স্মৃতি করতেছিল যে পুরনো বিয়েতে কখন খেয়েছে কখন খায়নি কি করেছে কি করেনি সেটাই করতেছিল। তো এত নটংকি এত কিছু করার পর সে হুম 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 আয়ে সাজেন জি ঘর আয়ে, দেখেছো কিভাবে ঘোরে মে চড়কে বেন্ডুলে নে না না না। হ্যাঁ, তো ঘোড়া 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 না সরি ঘড়িতে চড়ে একদম রাজপুত্রের মতো বিয়ে করতে আসলো। আর নায়িকা মানে হিরোইন দাঁড়ানো দাঁড়ানো একদম ইসে নিয়ে দাঁড়ানো, লোক নিয়ে ইউটিউবারদের নিয়ে দাঁড়ানো। তো বিয়েটা রাখা হয়েছে ইউটিউবারদেরকে গেস্ট সেবানোর জন্য, মানে বড় বড় ইউটিউবাররা আসবে আরও বেশি ভিউজ। হ্যাঁ, তো অনেক প্ল্যান করে ওরা আজকাল বার্থডে করবে, সেখানেও সব ইউটিউবাররা, তাহলে একটা কোলাবোরেশনও হয়ে যাবে। তবে একটা জিনিস করেছে, ও ইউটিউবারদেরকে মানে বাড়িতে নিমন্ত্রণ করতে গেছে সেটা আর দেখায়নি, অন্য ইউটিউবাররা মানে ব্যাপারটা লুকিয়ে রেখেছে। তারপর ইউটিউবার থেকেই ফুড রিভিউ, কারণ নিজের আসল বিয়েতে কীরকম খাওয়ানো হয়েছিল এটা নাকি মনে নেই, তাই এইবারের বিয়েটাতে ওর খাওয়া কি ধারা সে হবে। তারপর যখনই দুলহেরা যে ঢুকলো শালিজির তো কি নাচ, মনে হচ্ছে একদম প্রথমবার বিয়ে বা প্রথম বরযাত্রী এসছে একদম লা 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 লা। তো এইভাবে বিয়ে হয়ে গেল। তারপর দেখেছেন বিয়ে জুতো চুরি করবে, জুতাটা শালিজি চাইছে যে জুতা দাও জুতা দাও জুতা দাও। হ্যাঁ, জুতা কীভাবে নেয় নাকি, জুতা তো ছেলেটা ঘরে গিয়ে বসবে, তারপর জুতাটা একটু পাহারা দেবে, অন্য শালির দলরা এসে চুপকে সে জুতাটা নিয়ে যাবে। শালি নিজেই চাইছে আমাকে জুতা দাও আমাকে জুতাটা দিয়ে জুতাটা দিয়ে দাও। জুতাটা জামাইবাবু দিল না, কারণ ওর টাকা দিতে লাগবে। আবার তখন ওইখানে অন্য ইউটিউবাররা বলছে আটটা নটা চ্যানেল থাকা সত্ত্বেও তুমি একটা জুতা দিতে পারছো না। হ্যাঁ, মানে শালিকে শালি চাইছে জুতো দিতে, কারণ টাকা দিতে লাগবে এত কনজুসামিকের জন্য। একটা কথা বলুন তো, এই বিয়ে মানে আমাদের এখানে দান হবে, বিয়ে মানে সাত পাক। তোমরা বলবে হ্যাঁ সাত পাক সবসময় দেওয়া যায়, কিন্তু দানটা তো করতে পারবে না, বিয়ের আসল তো দান, তাই না? বিয়ের আসলটা তো দান হবে, যেখানে বিয়ে মানে হচ্ছে আমাদের বাবা যে মেয়েকে দান করতে, অলরেডি তার দান হয়ে গেছে। যে জিনিস একবার দান হয়ে যায় সেটা কি আবার দান করা যায়? নিশ্চয়ই করা যায় না। কিন্তু এখানে তো ও আবার দান করতে হতে পারবে না, তাহলে কি হবে, শুধু মালা বদল আর সিঁদুর, তাই তো? যদি শুধু মালা বদল আর সিঁদুরই হয় তাহলে ভোরবেলা উঠে সকালবেলা উঠে দধিকর্মা একটা দধিমঙ্গলটা কেন হলো? আমিও জামাই বাবু দধিকর্মা 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 দুর্গা পুজো পুজোতে লাগে, দধিমঙ্গলটা হয় বিয়েতে, তাহলে দধিমঙ্গলটা কেন হলো? তাহলে এই যে নিয়মগুলি হাফ হাফ করা হচ্ছে সেটা কি কোথাও আমাদের ধর্মকে একটুখানি টুক করছে না, মনে হয় না? তোমরা ইউটিউব করবে বড় ইউটিউবার ঠিক আছে, কিন্তু তুমি একটা বিয়ে আমাদের একটা সংস্কৃতি আমাদের একটা নিয়ম আমাদের রিচুয়াল আমাদের হেরিটেজ আমাদের ঐতিহ্য সেটা নিয়ে খেলা যায়? হ্যাঁ ঠিক আছে, যে বিয়েটা আমরা ইসে করবো ওইগুলো না, দধিমঙ্গলগুলো না দেখে যে হ্যাঁ বর এসেছে মজা হয়েছে গেট ধরা হয়েছে, সে গেট ধরার পর গেটটা একটু ধরা হলো না, জুতোটা চেয়েছে জুতো, তারপর ঠিক আছে মালা বদল নর্মাল আমাদের ইউনিভার্সিটি তো মালা বদল সিঁদুর এটা হয়। ওটা হলে হতে পারতো, এখানে বউ নিজেই খাওয়া শুরু করে দিয়েছে ওই ফুচকা টুচকা, তো কোথাও না অথচ মুকুট টুকুট পরে আবার বিয়ে করছে। প্রথম বিয়েটা ওরা লুকিয়ে করেছিল, প্রথম বিয়েটা ওরা জাঁকজমকে করতে পারেনি, প্রথম বিয়ে নিয়ে অনেক কথা হয়েছে, তাই বলে কি দ্বিতীয় বিয়েটা এইভাবে না করে অ্যানিভার্সারির মতো করেও করতে পারতো না? মালা বদলও হতো ঠিক আছে, জামাই এসছে ঠিক আছে, বুঝতে পারলাম না, মানে এত বড় ইউটিউবার যারা আমাদের কাছে একটা মানে আমাদের কাছে একটা কি বলবো ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এখন ওরা, সেই মানুষগুলো এইভাবে কয়েকটা ভিউজের জন্য এইভাবে ঐতিহ্যটাকে নামিয়ে রাখা নামিয়ে দেওয়া এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক মানতে পারলাম না। হ্যাঁ যাই হোক, এখনো নেক্সট ভিডিও নিশ্চয়ই আজকে আসবে রাত্রেবেলা, মালা বদল বদল দেখবো, দান তো নিশ্চয়ই হবে না, দান অলরেডি হয়ে গেছে, তো মালা বদল দেখবো। তবে এই রকম জিনিস নিয়ে একটা সেন্সিটিভ জিনিস নিয়ে কিন্তু আমার মনে হয় কোনো বড় ইউটিউবার, ছোট ইউটিউবার ঠিক আছে ভিউজ হবে ঠিক আছে মজা হবে ঠিক আছে, বড় ইউটিউবার প্রচুর পয়সা আছে প্রচুর ড্রেস কিনতে পারবে সব কিছু কিনতে পারবে, কিন্তু এইরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে আমার মনে হয় না কোনো বড় ইউটিউবারের
ভিডিওটা করা উচিত। হ্যাঁ, নর্মাল ও অ্যানিভার্সারি দেখাতো, সেখানে মালা বদল হতো, সেখানে হ্যাঁ ঘোড়াতে চড়েও দুলহা আসতো, এটা কোনো ব্যাপার হতো না। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার হতো না, কিন্তু এখানে এইটা দেখানোর কি মান হতে পারে বুঝলাম না। মানে এইভাবে দধি মঙ্গল টঙ্গল দেখানো, তবে কি বউভাত দেখানো হবে? তবে সব কিছু দেখানো হবে, কিন্তু দাম তো হবে না। সাত পাক ঘোড়াটাও আমি নিতে পারবো, কারণ এখানে কলা গাছ লাগিয়ে ঘোড়াওটা যাবে, কিন্তু সাত পাক ঘোরানো যায় হয়তো বা, কিন্তু দান তো হবে না। দান না হলে তো বিয়েই হলো না। হ্যাঁ, তো সেটাই বললাম, তো বিয়ে রিক্রিয়েট করা যায়, রিক্রিয়েশনের জন্য কিন্তু বিয়ে না। ম্যারিজ ইজ অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড উই বিলিভ ইন ইনস্টিটিউশন। বিয়েটা রিক্রিয়েট করা ফর রিক্রিয়েশন, ফর এন্টারটেনমেন্ট সেটা হয় না। অ্যানিভার্সারির মতো অ্যানিভার্সারি হয়। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমিও থাকবো ওদের সাথে। Be with passion, Devdeep. Bye.